আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ছাদে কোয়েল পাখি পালন করি। আমরা প্রথমে 20 দিনের বাচ্চা নিয়ে এসেছি, তারপর 15 দিন পর থেকে মাশাআল্লাহ এই পাখিগুলো ডিম পারছে। আর আপনারা যদি কিনতে চান কম দামে, তাহলে অবশ্যই ইউটিউবে সার্চ করবেন যে কোথায় পাইকারি দামে কোয়েল পাখিগুলো পাওয়া যায়, সেখান থেকে আপনারা কিনে নিয়ে আসতে পারবেন। কোয়েল পাখিতে অবশ্যই লাভ আছে যদি আপনি ধৈর্য ধরে কোয়েল পাখি পালন করতে পারেন, তারপর তাদেরকে ঠিকমতো যদি খাওয়াতে পারেন। যেমন ওই আধারগুলো আমরা সকাল বিকাল দিয়ে থাকি, দুই বেলা আধার দুইবেলাই পানি দিতে হবে, এমনিতে কোনো ঝামেলা নেই। তারপর তাদেরকে ঠিকমতো ওষুধও খাওয়াতে হবে। আর অবশ্যই আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখে নেবেন কোন সময় কোন ওষুধ খাওয়াতে হবে। আপনারা চাইলে এই ডিম বিক্রি করে অনেক লাভবান হতে পারেন, কারণ এই ডিম বিক্রি করে আপনারা কোয়েল পাখির খাবারটা জোগাড় করতে পারবেন, তারপর নিজেরাও খেতে পারবেন, তারপর আরও অনেক অনেক টাকা আপনার সেভ থাকবে, তারপর হচ্ছে কোয়েল পাখিও বিক্রি করতে পারবেন। সব মিলিয়ে খুব ভালো আমি বলবো যে যার যার ছাদে সুন্দর করে একটি ঘর বানিয়ে বা খাঁচা কিনে আপনারা কোয়েল পাখি পালন। আর এখন যে আমি দেখাচ্ছি কোয়েল পাখিগুলো, এগুলো হচ্ছে 20 দিনের বাচ্চা, তখন আমি ভিডিও করেছিলাম, এটা আপনাদেরকে শেষে দেখালাম। আপনাদের ইচ্ছা মতো আপনারা আনতে পারেন যে কদিনের ইচ্ছে, কিন্তু আমরা 20 দিনের এনেছি, তারপর 15 দিন পর ডিম পেরেছে। আস্তে আস্তে মানে প্রথম কম পারবে, তারপর আস্তে আস্তে বেশি করে পারবে। সো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ সবাইকে।